1972 সালে 10 জানুয়ারি যেদিন পূর্ণতা পায় বাঙালির বিজয়, পাকিস্তানে 290 দিনের বন্দী দশা থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 9 মাসের সশস্ত্র ও রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন হলেও প্রকৃতপক্ষে তার ফিরে আসার মধ্য দিয়েই পূর্ণতা পায় বিজয়। এদিনই বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রবেশ করে গণতন্ত্রের অভিযাত্রায়। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও তখনও অধরা ছিল বাঙালির বিজয়ের পরিপূর্ণ স্বাদ। স্বাধীনতা যার আজন্ম লালিত স্বপ্ন, সেই স্বপ্নপুরুষের প্রতীক্ষায় তখনও পুরো জাতি। পাকিস্তানের কারাগারের অন্ধকার কুঠুরিতে বন্দী থেকে তখনও মৃত্যুর অনিশ্চিত প্রহর গুনছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রহসনের বিচারে মৃত্যুদণ্ডের আদেশের পর তার কুঠুরির সামনেই খোঁড়া হয়েছিল কবর। বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন চার দেয়ালে বন্দী বঙ্গবন্ধুকে দিন রাত কবর খোঁড়ার শব্দ শোনানো হতো। জনমত ও বিশ্বনেতাদের চাপে 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তান সরকার বাধ্য হয় বাঙালির স্বাধীনতার প্রাণপুরুষ বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লি ঘুরে 10 জানুয়ারি ঢাকায় অবতরণ করে বঙ্গবন্ধুকে বহনকারী উড়োজাহাজ। বিজয়ের পর নিজ জন্মভূমিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাঙালির মুক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। শত বছরের শত সংগ্রাম শেষে মুক্তির কবিতা রচনার কবি বঙ্গবন্ধুকে কাছে পেয়ে বুকে টেনে নেন বাংলার আপামর জনতা। 10ই জানুয়ারি ছিল বাংলাদেশের জন্য স্বাধীনতা সুসংহত করার জন্য, এই স্বাধীনতাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই দিনটি বঙ্গবন্ধুর আগমন ছিল অতি জরুরি এবং অত্যাবশ্যকীয়। বিমানবন্দর থেকে ধানমন্ডি 32, সেদিন সব পথ যেন মিশেছিল এই পথে। বাঙালির মুক্তির জন্য নিজ জীবন বাজি রেখেছিলেন যে নেতা, সেই নেতাকে বরণ করতেই এত আয়োজন। ইন্দিরা গান্ধীর সাথে যখন মত বিনিময় হয় তখনই তিনি আদায় করেছিলেন যে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে প্রত্যাহৃত হবে। এটা যদি বঙ্গবন্ধু না হতেন তাহলে এই জিনিসটা কেউ আলোচনাও করে নাই বা করতেন না, বা করার অবস্থা ছিল কি না, বা এটা উইথড্র হতো কি না সেটা সন্দেহ। ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক স্বীকৃতি সহ বিভিন্ন জাতিসংঘের স্বীকৃতি সহ বিভিন্ন যে স্বীকৃতি, এগুলি পেতেও হয়তো কষ্ট হতো আমার। দেশে ফিরেই যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে ঝাঁপিয়ে পড়েন বঙ্গবন্ধু। অল্প সময়েই ফিরে যায় মিত্রবাহিনী। শূন্য থেকে উঠে দাঁড়ানোর সংগ্রাম শুরু করে বিশ্বের বুকে স্থান করে নেয়া লাল সবুজের পতাকা। বঙ্গবন্ধুর দেখানো পথেই আজ স্বাবলম্বী বাংলাদেশ। তাই তো শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তনেই জাতি পেয়েছিল বিজয়ের পরিপূর্ণ স্বাদ। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।